ছাব্বিশ বছরের ছোট দোলনের সঙ্গে লিভ ইন ছিয়াত্তর বছর বয়সে এসে দ্বিতীয় বিয়ে কথা হচ্ছে অভিনেতা দীপঙ্কর দেকে নিয়ে দীপঙ্করদের প্রথম স্ত্রী কে অনেকেই বিশ্বাস করেন অভিনেতা দীপঙ্করদের প্রথম স্ত্রী অভিনেত্রী সোমাদে কিন্তু না এটি সম্পূর্ণ ভুল কিন্তু দীপঙ্করদের আসলে প্রথম স্ত্রী কে ছিলেন অবশেষে প্রকাশ্যে এল সেই তত্ত্ব এবং প্রকাশে এলো অভিনেতা দীপঙ্করদের প্রথম স্ত্রীর ছবি চেনেন কি অভিনেতার প্রথম স্ত্রীকে যদি না চেনা থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দোলন ডাই এবং দের দাম্পত্য নিয়ে কাটা ছেঁড়া কম হয় না সোশ্যাল মিডিয়ায় মেয়ে চেয়েও কম বয়সী দোলন রায়কে ছিয়াত্তর বছর বয়সে এসে বিয়ে করেছিলেন টলিউডের টিটোতা অর্থাৎ অভিনেতা দীপঙ্কর দে যদিও তাদের সম্পর্কের বয়স প্রায় আড়াই দশকের প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দোলনের সঙ্গে লিভিনে চড়ান দীপঙ্কর তেইশ বছরের সহবাস সম্পর্কে আইনি শিলমোহর পরে দু সালে দোলন দীপঙ্কর এখন ঘোর সংসারী সম্পর্কে শারীরিক সুখ না থাকলেও মানিয়ে নিয়েছেন দোলন অভিনেত্রী দোলন তা নিজের ইন্টারভিউতে এরকমই জানিয়েছেন নিজেদের প্রেম সহবাস গোপন বিয়ে নিয়ে বরাবরই খোলামেলা দুজনে তবে জানেন কে ছিলেন দীপঙ্করদের প্রথম স্ত্রী এতদিন শোনা যেত দীপঙ্করের প্রথম স্ত্রী ছিলেন এক অ্যাংলো ইন্ডিয়ান মহিলা তবে তার নাম পরিচয় কিংবা ছবি সেভাবে সামনে আসেনি তবে দীপঙ্করের কথা বইতে নিজের প্রথম স্ত্রীর কথা খোলাখুলি বলেছেন অভিনেতা এই বইটি মূলত দীপঙ্করদের জীবনীমূলক বই দেশ পাবলিশিং থেকে প্রকাশিত দীপঙ্করের কথা নামক বইটি থেকে উঠে এসেছে দীপঙ্কদের জীবনের সেই ফেলে আসা অধ্যায়ের কথা দীপঙ্কদের প্রথম স্ত্রীর নাম বান্টি রোজ দে যৌবনে দিল্লিতে চাকরি করতেন অভিনেতা সেখানেই বান্টির সঙ্গে আলাপ তার সেই অবাঙালি খ্রিস্টান তরুণী চাকরি করতেন দিল্লিতে এএসপি কোম্পানিতে রিসেপশনিস্ট হিসাবে প্রথম আলাপেই তৈরি হয়েছিল ভালো লাগা তারপর ভালোবাসা দীপঙ্করদের কথায় বানটি ছিলেন ঝকঝকে সুন্দরী ঝরঝরে ইংরেজি বলতেন ত্বক ব্যক্তিত্ব ছিল তার উনিশশো সালে বিয়ের বাঁধনে বাঁধা পড়েন দুজনে তাদের দুই কন্যা বৈশালী এবং বিশাখা বড় মেয়ের মৃত্যু হয়েছে দু সালে সংসার সুখের হয়নি দীপঙ্কর বানটির আলাদা হয়ে যান দুজনে তবে আইনি বিচ্ছেদ হয়নি শুরুতে সে সময়ই দীপঙ্করের জীবনে নতুন বসন্ত হয়ে প্রবেশ করেন দোলন দীপঙ্করের বিবাহিত তকমা দুই সন্তানের বাবা হওয়া কিংবা বয়সের বিস্তর ফারাক বাধা হয়নি এই সম্পর্কে দুজনের প্রথম আলাপ নিয়ে দোলন জানিয়েছেন ওর সঙ্গে আমার প্রথম আলাপ অনেক আগে তখন ভাবিনি এই আলাপটা প্রলাপ হয়ে যাবে একটা নাটক করতে গিয়ে দেখা হয়েছিল রবি ঘোষের পরিচালনায় ছদ্মবেশী নাটকে টিটোদা হিরো ছিল আর শ্রীলা মজুমদার হিরোইন ছিলেন আমিও ছিলাম ওখানেই প্রথম আলাপ আর এই আলাপ প্রলাপে পরিণত হয়েছে উনিশশো সাতানব্বই আর এই প্রলাপটা চলবে সারা জীবন উনিশশো সালে মন্দিরে গোপনে বিয়ে করেন দুজনে তবে এই বিয়ে বৈধ নয় কারণ তখনও ডিভোর্স হয়নি তার প্রথম স্ত্রীর সাথে দীর্ঘদিন লিভিনের পর দু হাজার কুড়ি সালে কাগজে কলমে বিয়ে করেন দুজনে সতীন বান্টির সঙ্গে কেমন সম্পর্ক দোলনের অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন তিনি কারুর ঘর ভাঙেননি দীপঙ্করের সঙ্গে যখন আমার সম্পর্ক হয় তার আগে থেকেই তাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল তাই আমার প্রতিও অভিযোগ ছিল না আমার স্বামীর প্রথম স্ত্রীকে আমি খুব সম্মান করি অকপটে জানিয়েছেন দোলন রায় দীপঙ্কর দে ও দোলন রায়ের কেমিস্ট্রি এখন টলিউডের অন্যতম আলোচিত একটি সম্পর্ক যদিও প্রথম থেকেই এই জুটি সম্বন্ধে নানান ধরনের আলোচনা সমালোচনা হয়ে আসছে কিছুদিন আগে দোলনডায় দীপঙ্করদের শারীরিক অবস্থা সম্পর্কে বলেছিলেন সংবাদ মাধ্যমে এই জুটি সম্পর্কে বহু মানুষ নানা ধরনের মন্তব্য করেছেন অতীতে যদিও দীপঙ্কর ও দোলন নিজেদের মতো করে ভালো রয়েছেন দিনের শেষে দোলন ও দীপঙ্করের আলাপ উনিশশো সালে বিদেশে একটি অনুষ্ঠানে যাওয়ার সময় তাদের ঘনিষ্ঠতা শুরু হয় বর্ষিয়ান অভিনেতা দীপঙ্কর দে ভালোবেসে ফেলেন দোলনকে যদিও দোলনের থেকে দীপঙ্করের বয়স অনেক বেশি হওয়ায় প্রথমে দোলন রায় এই সম্পর্কে রাজি হননি অন্যদিকে তখন দীপঙ্কর দিয়েছিলেন বিবাহিত যদিও পরে দীপঙ্করের ভালোবাসার টানে দোলন মেনে নেন সব কিছু দীপঙ্কর নাকি উনিশশো সালে বিয়ে করেছিলেন দোলন রায়কে দীপঙ্কর ও দোলনের লিভিং নিয়ে অনেকেই নানা ধরনের কটুক্তি করেছিলেন তবে সম্প্রতি দোলন রায় জানালেন তারা নাকি অনেক আগেই বিয়ে সেরে ফেলেছিলেন দোলন জানিয়েছেন উনিশশো সালে বিদেশের জগন্নাথ মন্দিরে দীপঙ্কর আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় যদিও সেটি হয়েছিল খুব গোপনে সেটাই আমার মন জয় করে নিয়েছিল তারপর একদিন মা শারদার জন্মতিথিতে ও আমাকে মঠে নিয়ে যায় সেদিন মহারাজের সামনে আমায় আবার সিঁদুর পরিয়েছিল আমরা এই কথা আগে কখনোই প্রকাশ্যে জানাইনি দীপঙ্করদের আত্মজীবনীমূলক গ্রন্থ দীপঙ্করের কথা প্রকাশে আসার আগে অনেকেই জানতেন দীপঙ্করদের প্রথম পক্ষের স্ত্রী যমুনা সিরিয়ালের বিন্দুবাসিনী দেবী কিন্তু মোটেও সেটা নয় জানুন আসল সত্য অভিনেত্রীর নাম সোমা দে আর এই দে পদবিঘিরেই ঘিরেই মহাবিড়ম্বনার সম্মুখীন হয়েছেন যমুনা ঢাকির ধারাবাহিকের বিন্দুবাসিনী দেবী বা টলিউডের বর্ষিয়ান অভিনেত্রী সোমা বিগত বেশ কয়েক দশক ধরেই বড় পর্দা এবং ছোট পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন এই প্রবীণা অভিনেত্রী বর্তমান সময়ের বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি বর্ষিয়ান অভিনেত্রী সম্পর্কে বেশ একটি ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে দর্শকদের একাংশের মধ্যে অনেকেই মনে করেন তিনি অভিনেতা দীপঙ্কর দের প্রথম স্ত্রী মূলত এই বিভ্রান্তির উৎস সোমা দেবীর পদবী ঘিরে তবে আসল কথা বর্ষিয়ান অভিনেতা দীপঙ্কর দে শুধুমাত্রই তার সহকর্মী সমাদের স্বামীর নাম বিবেক চট্টোপাধ্যায় তবে অভিনেত্রী কোনো দিনই নিজের পেশাগত জগতে স্বামীর পদবি ব্যবহার করেননি বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দেকে বিয়ে করেছেন অভিনেত্রী দোলন রায় দীপঙ্করকে দিলীপ কুমার এবং নিজেকে সায়রা বানুর সঙ্গে তুলনা করেন দোলন বয়সে অনেকটা বড় দিলীপকে শেষ দিন পর্যন্ত যেভাবে আগলে রেখেছিলেন সায়রা ঠিক একইভাবে দীপঙ্করের দিনরাত সেবা করেন দোলন দোলনের চেয়ে দীপঙ্কর বয়সে অনেকটাই বড় তাদের বয়সের ফারাক প্রায় ২৬ বছরের দীপঙ্করের কনিষ্ঠ কন্যা চেয়েও নাকি দোলন এক বছরের ছোট এ হেন দীপঙ্করের সংসার ভেঙেই কি তাকে বিয়ে করেছিলেন দোলন দীপঙ্করের প্রথম স্ত্রীর সঙ্গে কেমন সম্পর্ক দোলনের অভিনেত্রী টিভি নাইন বাংলা ডিজিটালকে জানিয়েছেন পুরো বিষয়টাই যুবক বয়সে এক অ্যাংলো ইন্ডিয়ান মহিলার প্রেমে পড়েছিলেন অভিনেতা দীপঙ্কর দে পরবর্তীকালে সেই মহিলাকেই বিয়ে করেছিলেন দীপঙ্কর সেই বিয়ে থেকেই দীপঙ্করের দুই কন্যা দু হাজার তেইশ সালে জ্যেষ্ঠ কন্যাকে হারিয়েছেন দীপঙ্কর দে ভয়ানকভাবে ভেঙে পড়েছিলেন কন্যার মৃত্যুতে দোলন জানিয়েছেন বড় কন্যা তাকে বাবার প্রেমিকা কিংবা স্ত্রী হিসাবে কোনোদিনই গ্রহণ করতে পারেননি তবে অভিনেতার ছোট মেয়ের সঙ্গে দোলনের সম্পর্ক ভালো আর দীপঙ্করের প্রথম স্ত্রী তার সঙ্গে কি সদ্ভাব আছে অভিনেত্রী দোলন রায়ের অভিনেত্রী বলেছেন দীপঙ্করের সঙ্গে যখন তার প্রথম স্ত্রীর বিবাহ বিচ্ছেদ প্রায় চূড়ান্ত তার অনেক দিন পর আমার সঙ্গে দীপঙ্করের আলাপ দীপঙ্কর তখন একাকী মানুষ বিদেশের মাটিতে নাটক করতে গিয়ে দীপঙ্করের সঙ্গে সম্পর্কের গভীরতা বাড়ে দোলনে সপ্তাহান্তে নাটকের শো বাতিল হওয়ায় পনেরো দিন সময় পেয়েছিলেন তারা তখনই দীপঙ্করকে ভালো করে চিনেছিলেন দোলন দোলন খোলসা করেছিলেন দীপঙ্করের বিয়েটা আমি ভাঙিনি তার বিয়ে ভেঙে সুখে সংসারে আগুন ধরাইনি ফলে আপনাদের টিটো দাস প্রথম স্ত্রীর সঙ্গে আমার কোনো তিক্ততা নেই দীর্ঘদিন সম্পর্কে থাকার পর দু সালে অফিসিয়ালি বিয়ে করেন দীপঙ্কর দোলন পরবর্তীকালে দীপঙ্করের বড় মেয়ে মারা যান সেই কঠিন পরিস্থিতিতে দীপঙ্করের সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন দোলন সেখানেই অভিনেতার স্ত্রীর সঙ্গে প্রথম আলাপ হয় তার দোলন বলেছিলেন সেদিন দুই বয়স্ক মানুষকে সামলাতে হয়েছিল আমাকেই কন্যা শোক পেয়েছিলেন তারা দুজনেই ডাক্তারের সঙ্গে কথা বলে প্রথমেই তাদের ওষুধ খাইয়ে দিয়েছিলাম আমি যাতে কন্যা বিয়োগের শোক সামলাতে পারেন দুজনেই আমার সঙ্গে দীপঙ্করের প্রথম স্ত্রী সেখানেই প্রথম আলাপ তিনি কিন্তু আমাকে অপছন্দ করেন না এর অন্যতম কারণ সংসার ভেঙে তার স্বামীকে আমি ছিনিয়ে নিয়ে নি দীপঙ্করের জীবনে আমি এসেছি অনেক পরে ফলে তিনি আমাকে ঘৃণা করেন না বরং সম্মান করেন তিনি আমার গুরুজন আমিও তাকে খুব সম্মান করি বাবার বয়সী অভিনেতার সঙ্গে সম্পর্কের কথা জানাজানি হওয়ার পর দোলনের বাড়িতে ভয়ানক ঝড় উঠেছিল রেড়ে করে উঠেছিলেন তার বাবা মা দোলনের বাবা মায়ের বক্তব্য ছিল একটাই এত বড় একটা লোককে কিভাবে পছন্দ করে তার মেয়ে পরবর্তীকালে এই দীপঙ্করের সঙ্গেই দারুণ সম্পর্ক তৈরি হয়েছিল তার বাবা মায়ের দোলনের ভাইকে সন্তানের মতো ভালোবাসেন দীপঙ্কর তো বন্ধুরা এই পর্বে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসব নতুন কোনো পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে